সৌদি আরবের আল জৌফ এলাকায় সাজিয়ে রাখা রহস্যময় কিছু পাথরের স্তম্ভই সৌদি আরবের স্টোনহেঞ্জ নামে পরিচিত। এর আরেকটি নাম হচ্ছে আল রাজাজিল, যার বাংলা মানে করলে দাঁড়ায় মানুষ। যদিও এই স্টোনহেঞ্জের বেশ কিছু স্তম্ভ মাটিতে লুটিয়ে পড়েছে, তারপরও বেশ কিছু স্তম্ভ এখনও বিক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। ধারণা করা হয়, স্টোনহেঞ্জটি তৈরি করার সময় এর নির্মাতারা একে 54টি ভাগে ভাগ করেছিলেন। প্রতিটি ভাগে 2 থেকে 19টি পাথরের স্তম্ভ রাখা হয়েছিল। ভূমি থেকে দেখলে এই স্টোনহেঞ্জটিকে এলোমেলো বলে মনে হতে পারে, তবে উপর থেকে দেখলে বোঝা যায় এটি সূর্যোদয় এবং সূর্যাস্তের একটি ধারণা দেয়। সৌদি আরবের স্টোনহেঞ্জ নিয়ে বিশদ কিছু এখনও জানা সম্ভব হয়নি। এটি কখন, কিভাবে বা কারা তৈরি করেছিল তা বের করা যায়নি। তবে এটি যে কোনো ধর্মীয় উদ্দেশ্যে তৈরি করা হয়নি তা বোঝা যায়। এই স্টোনহেঞ্জের আশপাশে কোনো মানুষের দেহাবশেষ বা কোনো ধর্মীয় বস্তু খুঁজে পাওয়া যায়নি। তবে কারো মতে দিন মাস বছরের হিসাব রাখতে এই স্টোনহেঞ্জ ব্যবহার করা হতো। আবার অনেকের মতে প্রাচীনকালে ইয়েমেন ও ইরাকের মধ্যকার বাণিজ্যিক রুটের একটি অন্যতম যাত্রাবিরতির স্থান ছিল ওই আল জৌফ এলাকা, আর ওই জায়গাটি চিহ্নিত করে রাখতেই স্টোনহেঞ্জ নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।